তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের 2022 সালের জুলাই মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে সে বিষয়ে আমরা বিস্তারিত সুনিপুণ এবং গবেষণা ধর্মী আলোচনা করতে চলেছি। ভিডিও শুরুতেই আপনাদের জানাব, যাদের চন্দ্ররাশি তুলা অর্থাৎ মুন সাইন, লুনার সাইন যাদের লিব্রা, এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে। আর যাদের তুলা লগ্ন অর্থাৎ যাদের সানসাইন লিব্রা, এই গণনা তাদের আংশিক খাটতে চলেছে। তুলারাশির জাতক জাতিকারা বিগত আড়াই বছর ধরে প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়েই কাটিয়েছেন শনির ঢাইয়ার কারণে। 29 এপ্রিল 2022 আপনারা শনির ঢাইয়া থেকে মুক্তি পেয়েছেন, কিন্তু এই 2022 সালের 12 জুলাইয়ের পর থেকে আপনাদের আবার ঢাইয়া লাগতে চলেছে। আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করতে চলেছি প্ল্যানেটারি পজিশনস অ্যান্ড দেয়ার এফেক্টস অর্থাৎ গ্রহগত গোচর ফল নিয়ে। তারপর আলোচনা করব বিস্তারিত আপনাদের শিক্ষা থেকে স্বাস্থ্য, প্রেম থেকে দাম্পত্য, যানবাহন চলাচল, সম্পত্তি, ক্রয় বিক্রয়, ভাগ্য, বন্ধুত্বের ভাব, শত্রুতার ভাব, পারিবারিক ভাব, আপনাদের ওভারঅল জিনিস নিয়ে আলোচনা করব। পরিশেষে অ্যাজ ইউজুয়াল যেমন টোটকা উপায় মন্ত্র নিয়ে আমরা থাকি, তেমনটি তো আছি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই গ্রহগত গোচর ফল, এটি 10 থেকে 12 মিনিটের আলোচনা হবে। এটি শোনার ধৈর্য যদি আপনাদের না থেকে থাকে তাহলে আমি আপনাদের বলবো ভিডিওটি আপনারা স্কিপ করে যান এখান থেকে 10-12 মিনিট, অর্থাৎ 10-12 মিনিট পর থেকে শুনুন। তবে যেহেতু এটি একটি দুটি দিনের নয়, 30 থেকে 31 দিনের আলোচনা হয়ে থাকে, তাই অবশ্যই পারলে আপনারা পুরোটাই শুনুন, তা না হলে ব্যাপারটা কিন্তু আপনাদের গোলমেলেও লাগতে পারে। মাসের শুরুতেই আপনারা পরিলক্ষিত করবেন কেতু আপনাদের ফার্স্ট হাউসেই আছে, শনি আছে আপনাদের ফিফথ হাউসে, তবে 12 জুলাইয়ের পর শনি চলে যাবে আপনাদের ফোর্থ হাউস সুখভাবে। গুরুদেব বৃহস্পতি পুরো মাসটি জুড়েই আপনাদের রোগঋণ শত্রুর ভাব অর্থাৎ সিক্সথ হাউসেই থাকতে চলেছেন। রাহু মঙ্গলের অঙ্গারক যোগ থাকছে পুরো মাস জুড়েই আপনাদের সপ্তম ভাবে। অষ্টম ভাবে থাকছে শুক্র, আপনাদের নবম ভাব বা ভাগ্যস্থানে সূর্য এবং বুধের বুধাদিত্য যোগ থাকবে 16 তারিখ পর্যন্ত। 16 তারিখে সূর্য চলে যাবে আপনাদের কর্মস্থান অর্থাৎ 10th হাউসে, বুধও 17 তারিখে প্রবেশ করবে আপনাদের কর্মস্থান অর্থাৎ আপনাদের 10th হাউসে। শুক্রাচার্যও কিন্তু 13 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করে যাবেন। আমরা প্রথমেই আপনাদের রাশির অধিপতি শুক্রাচার্যকে নিয়ে আলোচনা করতে চলেছি। 8th হাউস অর্থাৎ অষ্টমভাবে শুক্রাচার্য অবস্থান করছেন, কিন্তু আপনাদের অষ্টমভাবের অধিপতিই হচ্ছেন শুক্রাচার্য। তিনি কিন্তু নিজের ঘরেই বসে থাকছেন। যখন গোচরগতভাবে শুক্র 8th হাউসে প্রবেশ করে, তখন একজন ব্যক্তি তার যদি বিবাহ হয়, সে কিন্তু তার থেকে অনেক বেশি ধনী ব্যক্তির সাথে তার বিবাহ হয়, সে স্বামী হয়ে থাকুক বা স্ত্রী হয়ে থাকুক, অর্থাৎ পুরুষ হয়ে থাকুক বা স্ত্রী হয়ে থাকুক, এই সময় মনিটারি গেন হয়, পৈতৃক সূত্রে সম্পত্তি প্রাপ্তি কিন্তু হতেই পারে। এই সময় একজন ব্যক্তি তার মন রোম্যান্টিসিজমে ভরে যায়, অর্থাৎ তার মধ্যে রোম্যান্টিক হাবভাব বা গতিবিধি বেশি পরিলক্ষিত করা যায়। দূর যাত্রায় মন টানবে, অর্থাৎ ভ্রমণের অনেক সুযোগ আপনাদের এখন থাকতে চলেছে। যারা জাদুতন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স বা জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করেন, পিএইচডি লেভেলে গবেষণামূলক পড়াশোনা করছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ ভালো থাকছে 13 তারিখের আগে পর্যন্ত। 13 তারিখের পর শুক্রাচার্য প্রবেশ করে যাবেন আপনাদের 9th হাউস অর্থাৎ ভাগ্যস্থানে। আর সেখানে প্রবেশ করার পরেই শুক্রাচার্য কিন্তু আপনাদের ভাগ্যে একটা চমক এনে দিতে চলেছেন। আপনাদের মধ্যে ব্যক্তিত্বে একটা শান আসতে চলেছে, অর্থাৎ ব্যক্তিত্বের শান বৃদ্ধি পেতে চলেছে। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু বিখ্যাত হয়ে যেতে পারেন, ফেমাস কোনো সেলিব্রিটিতে পরিণত হতে পারেন। সোশ্যাল মিডিয়াতে আপনার কোনো ভিডিও বা আপনার কোনো পোস্ট ভাইরাল কিন্তু এই সময় হয়ে যেতেই পারে। আর এবার আমরা দেখব আপনাদের 9th হাউসে সূর্য বুধের কিন্তু বুধাদিত্য যোগ থাকছে 16 তারিখের আগে পর্যন্ত। সূর্য বুধের বুধাদিত্য যোগের কারণে আপনার পিতার যদি স্বাস্থ্যের অবনতি হয়ে থাকে, তার স্বাস্থ্যের এবার উন্নতি ঘটবে, আপনার পিতার স্বাস্থ্য ভালো হবে, পিতার সাথে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটতে চলেছে এবং পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে। নাতি নাতনিদের সাথে সম্পর্কের উন্নতি, তীর্থযাত্রার সুযোগ আপনারা পেতে চলেছেন। উচ্চশিক্ষার জন্য এই সময়টি অত্যন্ত শুভ। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, সময় সুযোগ পাচ্ছিলেন না, এবার কিন্তু সেই সুযোগ আপনারা পেয়ে যাবেন। আপনাদের পছন্দসই কোর্স, আপনার মনের পছন্দসই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন আপনারা 100% পেয়ে যাবেন। তবে 17 তারিখের পরে কিন্তু আপনারা সূর্যবুধকে দেখতে পাবেন 10th হাউসে কর্মভাবে। দেখুন, আপনার 16 তারিখের আগে পর্যন্ত নতুন কোনো চাকরি পাওয়ার জন্য, নতুন কোনো কর্মসংস্থান, নতুন কোনো বিজনেসের জন্য সময়টি কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের বেশ শুভই থাকবে।
ষোলো তারিখের পর শুভ থাকছে না এমনটি নয়, তবে ষোলো তারিখের আগে যতক্ষণ ভাগ্যস্থানে থাকবে তখন বেশি শুভ। কর্মস্থানে চলে আসার পর আপনাদের কর্মজীবনেও অবশ্যই উন্নতি হতে চলেছে। আপনাদের কর্মস্থানে কিন্তু গুরুদেব বৃহস্পতি এবং মঙ্গলের কিন্তু দৃষ্টি পড়ছে, মঙ্গল কিন্তু রাহুর সাথে বসে আছে, আবার শনির ঢাইয়াও আপনাদের বারো তারিখের পরে শুরু হয়ে যাবে। সুতরাং কর্মজীবন সম্পর্কে একটু টেনশন আপনাদের থাকতেই পারে, কম কথা বলে এ সময়ে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। এই সময়ে যারা রাজনীতিবিদ আছেন তারা যদি জনসংযোগ বৃদ্ধি করেন, সঠিক কর্ম যদি করেন, তাহলে প্রমোশন পদোন্নতি আপনাদের রাজনৈতিক ক্যারিয়ারে আপনারা 100% পরিলক্ষিত করতে চলেছেন। চাকরিজীবীরাও কিন্তু এই সময়ে শুভ পরিণাম পাবেন, সরকার পক্ষের তরফ থেকে প্রভূত পরিমাণে সাহায্য পেতে চলেছেন, সমাজে আপনাদের নামমান সম্মান প্রতিপত্তিও বৃদ্ধি পেতে চলেছে। এবার আমরা আলোচনা করব গুরুদেব বৃহস্পতিকে নিয়ে। গুরুদেব বৃহস্পতি দীর্ঘ 12 বছর পর আপনাদের সিক্স হাউসে প্রবেশ করেছেন। সিক্স হাউসের অধিপতি তিনি, নিজের ঘরেই বসে আছেন আর এখানেই তিনি থাকবেন একটানা একটি বছর। গুরুদেব বৃহস্পতি এখানে বসে একটানা একটি বছর তুলারাশির জাতক জাতিকাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা আছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে যেন ভুলবেন না। দেখুন, এ মাসে কিন্তু আপনাদের রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই মধ্যম প্রকৃতির বা মিক্সড রিয়াকশান আপনারা পেতে চলেছেন, আর তাই অবশ্যই আপনাদের যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেওয়া উচিত, নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে নিজেদের বিরত থাকা উচিত, এবং নিজের মুখনিঃসৃত বাণীর কারণে কাউকে যেন নিজের বন্ধুকেও শত্রু আপনারা বানিয়ে ফেলতে পারেন, কারণ কেতু কিন্তু আপনাদের ফার্স্ট হাউসে আছে, সেখানে রাহু মঙ্গলেরও দৃষ্টি পড়ছে। সুতরাং আপনাদেরকে ব্যাপারে সাবধানী থাকতে বলবো। তবে এখানেও কিন্তু গুরুদেব একটি জিনিসের স্পষ্ট আকারে দেখাচ্ছেন, সেটি হচ্ছে আপনাদের নতুন কোনো চাকরি বা কর্মসংস্থানের যোগ এ মাসে কিন্তু 100% পরিলক্ষিত হচ্ছে, একটু প্রচেষ্টা আপনাদের তরফ থেকেও কিন্তু করতে হবে। গুরুদেব বৃহস্পতির তিনটি দৃষ্টি আছে, পঞ্চম সপ্তম নবম দৃষ্টি। গুরুদেব বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের 10th হাউস অর্থাৎ কর্মভাবে, সে তার কারণে আপনাদের কার্মিক জীবনে উন্নতি, আপনাদের কর্মের জীবনে উন্নতি, আপনার অফিসে বস এবং কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, আর আপনারা যে কাজ করছেন সেখান থেকে কিন্তু বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করার চিন্তাভাবনা নিতেই পারেন। কারণ গুরুদেব বৃহস্পতির পূর্ণ দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের 12th হাউসে, ব্যয়ও কিন্তু এ মাসে একটু বাড়তে চলেছে, অর্থাৎ খরচও কিন্তু এ মাসে একটু বাড়বে, আর তাই এ ব্যাপারে আপনাদেরকে অত্যধিক সাবধান থাকার প্রয়োজন আছে। তবে বিদেশ যাত্রার জন্য প্রভূত পরিমাণে সুযোগ আপনারা এ মাসে পেয়ে যাবেন, সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। আর গুরুদেব বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে আপনাদের 2nd হাউসে, কিন্তু সেখানে শনিরও দৃষ্টি পড়ছে, সেখানে মঙ্গলেরও দৃষ্টি পড়ছে, আর আপনাদের 2nd হাউসের অধিপতি হচ্ছেন মঙ্গলদেব, তিনি কিন্তু রাহুর সাথে 7th হাউসে বসে অঙ্গারক যোগ তৈরি করে দিয়েছেন, যার কারণে আপনাদের 2nd হাউসের বিশ্লেষণ করা এখানে খুব একটি সহজসাধ্য ব্যাপার নয়। তার কারণ আপনাদের কার দশা মহাদশা চলছে, যদি শনি বা কেতু বা রাহু কোনো নেগেটিভ প্ল্যানেটের দশা মহাদশা চলে থাকে 2nd হাউস ওরিয়েন্টেড খারাপ ফলাফল পাবেন, যদি গুরুদেব বৃহস্পতির দশা মহাদশা চলে থাকে বা কোনো পজিটিভ গ্রহের দশা মহাদশা চলে থাকে তাহলে অবশ্যই আপনারা পজিটিভ ইম্প্যাক্ট পাবেন। পজিটিভ ইম্প্যাক্ট যদি আপনারা পান তাহলে অবশ্যই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ আপনার তাদের সাথে কিন্তু আপনাদের সম্পর্কের মজবুতি বৃদ্ধি পাবে, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাবে, মুখনিঃসৃত বাণীর মাধ্যমে আপনারা প্রভূত পরিমাণে অর্থ ইনকাম করতে সক্ষম হতে চলেছেন। আর যদি শনি নিয়ে যখন আলোচনা করব তখন বলবো এখানে নেগেটিভ ফলাফলও কিন্তু আপনারা পেতেই পারেন, সুতরাং এটি একটু মিশ্র প্রকৃতির গণনা হয়ে গেল, তার কারণ এখানে দৃষ্টি পড়ছে একাধিক গ্রহের। দেখুন, এবার আমরা যদি আলোচনা করি রাহু মঙ্গলের অঙ্গারক যোগ নিয়ে, প্রথমেই বলবো রাহু কিন্তু আপনাদের 7th হাউসে বসে আছেন, তিনি কিন্তু আপনাদের 7th হাউসের অধিপতি, নিজের ঘরে বসে আছেন এবং একটানা পুরো মাসটি জুড়েই কিন্তু এখানেই তিনি থাকবেন। তবে বসে আছেন কার সাথে? রাহুর সাথে, যার কারণে কিন্তু রাহু কিন্তু 7th হাউসে নিউট্রাল ফলাফল দেয়, না খুব ভালো না খুব মন্দ। আর 7th হাউসে রাহুর যে উপস্থিতি, এর কারণে স্বামী স্ত্রী আপনাদের মধ্যে হয়তো তর্ক বিতর্কের যোগ পরিলক্ষিত হচ্ছে, আপনারা কিন্তু একে অপরকে অসম্মানিত করতে পারেন, আপনাদের মধ্যে মতানৈক্য প্রবল আকার নিতে ধারণ করতে পারে। এ সময় পার্টনারদের সঙ্গে মতানৈক্য করা থেকে নিজেদেরকে বিরত রাখুন, ভাইপো ভাইজিদের সাথে সম্পর্কের উন্নতি করুন, কোনো প্রকার অতিরিক্ত ঝগড়া ঝামেলা অশান্তি বৃদ্ধি করবেন না, যেন শেষ পর্যন্ত কোর্টে কেসটা গড়িয়ে যেতে পারে কিন্তু, আর কোর্টে একবার কেস গেলে আদালত কিন্তু আপনাদের বিরুদ্ধেই সিদ্ধান্ত নেবে, তাই কোর্টে যাওয়া থেকে বিরত থাকুন। এ সময় কিন্তু আপনাদের শরীরে কোনো গুপ্ত রোগ দানা বাঁধতে পারে,
খাদ্যাভ্যাসের পরিবর্তন যেন করবেন না, বাইরের খাদ্য খাবার যেন খাবেন না। আর এই সময়টিতে আপনাদের বিশেষ করে বলবো, মঙ্গলের দিক থেকে যদি দেখা যায়, যদি আপনাদের রাহু জন্মছকে 3, 6, 10, 11 থেকে থাকে, তাহলে মঙ্গলের শুভ পরিণাম আপনারা পাবেন। যারা রিয়েল এস্টেটের বিজনেসম্যান আছেন, আইটি সেক্টরে বিজনেস করেন, বা রিয়েল এস্টেট আইটি সেক্টর এই সমস্ত জায়গায় বিজনেস বা চাকরি করেন, অনলাইনে কাজ করেন, ভূমি সম্পর্কিত কাজবাজ করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত ভালো থাকছে। আপনারা আপনাদের বিজনেস বা আপনাদের চাকরির জীবনে প্রভূত পরিমাণে নতুন নতুন উপলব্ধি হাসিল করতে চলেছেন। প্রথমে আমরা মঙ্গলের দৃষ্টি নিয়ে আলোচনা করে নিই। দেখুন, মঙ্গলের কিন্তু তিনটি দৃষ্টি হয়, চতুর্থ, সপ্তম, অষ্টম দৃষ্টি। মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে আপনাদের কর্মভাবে, সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের ফার্স্ট হাউসে, এবং অষ্টম দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেহেতু আপনাদের পড়ছে 10th হাউসে, এই সময় নতুন কোনো আর্মির চাকরি, ডিফেন্স লাইনে চাকরি, পুলিশের চাকরির জন্য যারা প্রচেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ। যারা রিয়েল এস্টেটের বিজনেস করেন, ভূমি সম্পর্কিত জমি বাড়ি কেনা বেচার ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু সময়টি বেশ ভালোই থাকবে। তবে সাবধানতার কোনো মার কিন্তু নেই, কারণ সঙ্গে রাহু বসে আছে, কিন্তু অঙ্গারক যোগের মঙ্গল এটি। মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের রাশি স্থানে, এই সময় আপনার মুখের ভাষার মধ্যে কিছু কটুতা দেখা দিতে পারে। ইমিউনিটি সিস্টেম আপনাদের ভালো থাকবে, এ নিয়ে কিন্তু কোনো টেনশন নেই, স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাকই থাকবে। তবে দেখুন, কেতু থাকার কারণে রাশি স্থানে স্বাস্থ্য মাঝে মাঝে কিন্তু গণ্ডগোলও করতে পারে। মঙ্গল সাথ দিলেও কেতু যদি আপনাদের জন্মছকে নেগেটিভ হয়ে থাকে, স্বাস্থ্যভঙ্গ কিন্তু হবেই হবে। এবার দেখুন, মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে আপনাদের পারিবারিকভাবে, বাণীরভাবে, অর্থেরভাবে। এখানে আগেই বলেছি, গুরুদেব বৃহস্পতি দৃষ্টি পড়ছে, শনিরও দৃষ্টি পড়ছে। তবে যেহেতু সেকেন্ড হাউসের অধিপতি মঙ্গল আর তিনি নিজের ঘরকেই দেখছেন, সুতরাং একটি জিনিস কিন্তু এখানে স্পষ্ট, সেটি আপনারা আপনাদের পৈতৃক কোনো সম্পত্তি, বিশেষ করে জমি জায়গা ওরিয়েন্টেড, গৃহ ওরিয়েন্টেড কোনো না কোনো সমস্যার সমাধান কিন্তু এই সময়ে আপনারা পরিলক্ষিত করতেই পারেন, এবং সেখান থেকে প্রভূত পরিমাণে অর্থও কিন্তু আপনারা উপার্জন করতে পারেন। এবার দেখুন, রাহুর কিন্তু তিনটি দৃষ্টি আছে, পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি। রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের লাভভাবে, অর্থাৎ 11th হাউসে। আর বৈদিক জ্যোতিষ বলুন বা লাল কিতাব বলুন, উভয় ক্ষেত্রেই কিন্তু একটা জিনিস স্বীকার করা হয়েছে, লাভভাবে কোনো খারাপ বা নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি বা আসপেক্ট অথবা অবস্থান, সেটি কিন্তু কখনোই নেগেটিভ ফলাফল দেয় না। লাভভাবে সবসময় সব গ্রহই শুভ ফলাফল দিতে বাধ্য, সুতরাং লাভভাবে রাহুর দৃষ্টি আপনাদের কোনো ক্ষতি করবে না। রাহুর কিন্তু সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের রাশি স্থানে, আগেই বলেছি আবারও বলছি, মুখনিঃসৃত বাণীর দিকে খেয়াল রাখবেন। মন কিন্তু এই সময় আপনার উদাসী উদাসী প্রকৃতির হতে পারে। মানুষ কখন উদাস হয় জানেন? যখন সে বেশি অতীত নিয়ে চিন্তা করে। মানুষের চিন্তা কখন বৃদ্ধি পায়? যখন সে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। আর মানুষ শান্ত থাকে কখন? যখন মানুষ বর্তমান নিয়ে বেঁচে থাকে। তাই আপনাদের বর্তমান নিয়ে বেঁচে থাকতে হবে, বাস্তববাদী হতে হবে, রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন আপনাদেরকে ঝেড়ে ফেলতে হবে। এবং রাহু কিন্তু আপনাদেরকে ভ্রমিত করতে পারে, আপনার আত্মবিশ্বাস মনে করিয়ে দেবে যে অত্যধিক বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেটি কিন্তু প্রচ্ছন্নভাবে। তাই এই বিষয়ে আপনাদের অতিরিক্ত খেয়াল রাখার প্রয়োজন আছে। রাহুর নবম দৃষ্টি পড়ছে আপনাদের কোথায়? আপনাদের থার্ড হাউসে। কিন্তু থার্ড হাউসের অধিপতিকে গুরুদেব বৃহস্পতি স্বগৃহী হয়ে বসে আছেন 6th হাউসে। আর থার্ড হাউসে রাহু কখনোই খুব একটি নেগেটিভ ফলাফল দেয় না। কারোর জন্মছকে যদি রাহু 3, 6, 10, 11 থেকে থাকে, সে রাহু কিন্তু শুভ পরিণামই দেয়। সুতরাং ভাই বোনেদের সাথে সম্পর্কের উন্নতি, ছোটোখাটো যাত্রা বা ভ্রমণের মাধ্যমে আপনারা লাভবান হতে চলেছেন। এই সময় কিন্তু আপনার বন্ধু স্বজনদের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন। সাহস এবং পরাক্রম আপনার বাড়তে চলেছে। অনলাইনে যারা আয় ইনকাম করেন, ওয়ার্ক ফ্রম হোম যারা করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ। এবার আমরা শনি মহারাজকে নিয়ে আলোচনা করব। দেখুন, শনি গ্রহ দীর্ঘ 30 থেকে 31 বছর পর আপনাদের 5th হাউসে প্রবেশ করেছেন। 5th হাউসের অধিপতি, অর্থাৎ আপনাদের 5th হাউসের মালিকই হচ্ছেন শনি মহারাজ। আর তিনি নিজের ঘরেই কিন্তু বসেছেন 30 থেকে 31 বছর পর। এখানেই তিনি থাকবেন একটা আড়াই বছর, 2025 সাল পর্যন্ত। মাঝে মাঝে কিছু কিছু সময় তিনি গোচর করে আবার হয়তো ব্যাক যাবেন 10th হাউসে, কিন্তু ওভারঅল এখানেই থাকতে চলেছেন 2025 সাল পর্যন্ত। তুলারাশির জাতক জাতিকাদের শনির কারণে জীবনে কী কী প্রভাব আসতে চলেছে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও আমাদের চ্যানেলে আগে থেকেই আপলোড করা আছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে যেন ভুলবেন না। এখানে দেখুন, শনি কিন্তু বক্রী হয়ে গিয়েছে 5ই জুন, এবং বক্রী থাকবেন 23শে অক্টোবর পর্যন্ত। শনি মহারাজ 12ই জুলাই
আপনাদের ফিফথ হাউস থেকে আবার ফোর্থ হাউসে প্রবেশ করে যাবেন। 12ই জুলাইয়ের আগে পর্যন্ত তিনি আপনাদের ফিফথ হাউসেই থাকতে চলেছেন, ফিফথ হাউসের অধিপতি, যার কারণে তবে কিন্তু শনি বক্রি থাকছে, আর কোনো নেগেটিভ প্ল্যানেট যখন বক্রি হয় তার নেগেটিভিটি কিন্তু আরও বৃদ্ধি পায়। সুতরাং প্রেমিক প্রেমিকা, আপনাদের ক্ষেত্রে মতানৈক্য, মিসআন্ডারস্ট্যান্ডিং এই সময় কিন্তু হতেই পারে। রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে সময় বিরত রাখুন। আর তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করে আপনাদেরকে সম্পর্ককে তছনছ করে দিতে পারে। সুতরাং একে অপরের প্রতি কতটা বিশ্বাস আছে সেটি কিন্তু এবার পরীক্ষার পাত্রপাত্রী হতে চলেছেন আপনারা। তার উপরে দেখুন, যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদেরও কিন্তু পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। তা না হলে যে কোনো প্রকার পরীক্ষায় আপনারা কিন্তু বিফল হতে পারেন, বা যে যতটা নম্বর পাবেন ভেবেছিলেন ততটা নাও পেতে পারেন। কিন্তু দেখুন, শনি মহারাজ কর্মফলের দেবতা, ন্যায়ের দেবতা, দণ্ডাধিকারী। সুতরাং আপনি যেমন কর্ম করবেন তেমন ফল কিন্তু তিনি আপনাকে দেবেন। আপনি যদি ভালো ফলাফল করেন, ভালো কর্ম করেন, ভালো ফল তিনি আপনাকে অবশ্যই দেবেন। আর গীতার সেই মহান শ্লোক, কর্মণ্যবাধিকারস্তে মা ফলেই সুকদাচনা মা কর্মফল হেতু ভূর্মা সংঘহস্ত কর্মাণি। সুতরাং কর্মের কিন্তু কোনো বিকল্প নেই, কর্ম করে যান, অবশ্যই শুভ পরিণাম আপনারা নিশ্চিতভাবে পাবেন। এখন না পেলেও পরে তো পাবেন, পাবেনই। আর এই সময় কিন্তু আপনাদের পেটের সমস্যাতেও একটু আপনারা ভুগতে পারেন। আপনাদের সন্তান সন্ততির সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে, তারা মুখে মুখে তর্ক করতে পারে, এমনকি তারা অসৎসঙ্গেও পড়ে যেতে পারে। সুতরাং তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি কিন্তু আপনাদেরকে বজায় রাখতেই হবে। শনির তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের সেভেন্থ হাউসে, সেখানে রাহুমঙ্গলের অঙ্গারক যোগ আছে। তাই আগেও বলেছি, আবারও বলছি, স্বামী স্ত্রী সাবধান, পার্টনারশিপ বিজনেসে সাবধান, কোনো প্রকার কোর্ট কেসে যেন যাবেন না, এ সময় এসব বিষয়ে একটু খেয়াল রাখবেন। শনির সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের লাভভাবে, আর লাভভাবে আগেই বলেছি কোনো খারাপ গ্রহের দৃষ্টি কখনো খারাপ ফলাফল দেয় না, সুতরাং এটি নিয়ে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। শনির দশম দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে। যখন গুরু আর মঙ্গল নিয়ে আলোচনা করেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে শনিরও দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে পড়ছে। গুরুদেব বৃহস্পতি এবং মঙ্গলের তুলনায় আপনাদের জন্মছকে শনি যদি বেশি শক্তিশালী হয়ে থাকে, শনি যদি কারক গ্রহ না হয়ে মারক গ্রহ হয়ে থাকে, তাহলে কিন্তু পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। ব্যাংক ব্যালেন্সে কিছু ঘাটতি দেখা দিতে পারে। আপনার মুখনিঃসৃত বাণীর দ্বারা আপনি আপনার কাছের মানুষজনদেরকেও শত্রু বানিয়ে ফেলতে পারেন। তাই ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন। মনে রাখবেন, টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট। আমাদেরকে ভালো বক্তা হওয়ার আগে ভালো শ্রোতাও কিন্তু অবশ্যই হতে হবে। তবে এই শনি মহারাজই কিন্তু 12ই জুলাই বক্রি অবস্থাতেই তিনি গোচর করে যাবেন মকরে, অর্থাৎ তুলারাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের সুখভাবে। আর সেখানে গোচর করার সাথে সাথেই কিন্তু আপনাদের শনির ঢাইয়া আবার শুরু হয়ে যাবে। সুতরাং আপনারা 2021 সালটা আপনাদের কেমন গিয়েছিল মনে করে দেখুন, ঠিক তেমনই কিন্তু কাটতে চলেছে আপনাদের 2022-এর 12ই জুলাইয়ের পর থেকে 2023-এর 17ই জানুয়ারি পর্যন্ত। এই শনির যে স্বল্পকালীন যে গোচর হবে বক্রি শনির, এর প্রভাবেও আপনাদের জীবন কেমনভাবে অতিবাহিত হবে সে বিষয়েও কিন্তু একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন। তবে ফোর্থ হাউসে শনি যখন প্রবেশ করছে তখনও কিন্তু শনি আপনাদের কিন্তু ফোর্থ হাউসের অধিপতি, তিনি সুখভাবের অধিপতি, নিজের ঘরেই কিন্তু প্রবেশ করছেন। তবে যেহেতু বক্রি আছেন সুতরাং তার নেগেটিভিটিতে কিন্তু কিছুটা তো হলেও আপনাদের ইম্প্যাক্ট করবে। তার উপরে শনির ঢাইয়াও তো আপনাদের চলছে। মায়ের সাথে সম্পর্কের দিকে খেয়াল রাখুন, মায়ের স্বাস্থ্যভঙ্গের চোখ পরিলক্ষিত হচ্ছে। জমি ভবন বাহন ক্রয় করবার জন্য সময়টি কিন্তু একদমই শুভ নয়। তবে হ্যাঁ, জন্মছকে যদি শনি আপনাদের 3, 6, 10, 11 থেকে থাকে বা তাহলে কিন্তু আপনারা অবশ্যই শুভ পরিণাম পাবেন, এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া যেতে পারে। আদারওয়াইজ আমি যেটা বললাম এটিই ঘটবে। মায়ের সঙ্গে সম্পর্কের দিকে একটু খেয়াল রাখুন, শ্বশুরমশাইয়ের সাথে তর্কতর্কিতে যেন জড়িয়ে পড়বেন না। এই সময়ে রক্ত, ফুসফুস, বুক বা আপনার হৃদয়, হার্ট, এই ওরিয়েন্টেড কোনো সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রকট হয়ে উঠতে পারে। এই ধরনের কোনো সমস্যা যদি থেকেও থাকে আপনার, অবশ্যই অবিলম্বে আমি আপনাদেরকে পরামর্শ দেব, নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে ওষুধ কিনে যেন খেতে যাবেন না, মেডিসিনের প্রতি কিন্তু আপনার নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। 12ই জুলাইয়ের পর শনির তৃতীয় দৃষ্টি পড়বে আপনাদের সিক্সথ হাউসে। সিক্সথ হাউসে শনির দৃষ্টি খুব একটি খারাপ নয়, আর সেখানে গুরুদেব বৃহস্পতি স্বগৃহী হয়ে বসে আছেন। শনির তখন সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের টেন্থ হাউসে, ডাইরেক্টলি পড়বে, এটি কিন্তু খুব একটি শুভ নয়। আর তাই 12 তারিখের পর বিশেষ করে কর্মক্ষেত্রে আপনাদেরকে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। আর যেমন কর্ম করবেন তেমনই কিন্তু ফলাফল পাবেন, কারণ শনি মহারাজ কর্মফলদাতা।
শনির দশম দৃষ্টি তখন পড়বে আপনাদের রাশি স্থানে, আর সেখানে রাহুর দৃষ্টি আছে, মঙ্গলের দৃষ্টি আছে, কেতু বসে আছে। সুতরাং এ মাসে কিন্তু আপনাদের মুখনিসৃত বাণিজ্যকে অত্যধিক খেয়াল রাখতে হবে। আপনার শত্রু আপনি নিজেই হতে পারেন এ মাসে। আপনার মুখের কথার জন্যই আপনার অপমানিত হতে পারেন, বদনামের ভাগিদারি হতে পারেন, আপনার কাছের মানুষজন আপনাকে ছেড়ে দূরে সরে চলে যেতে পারে। ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব যদি আপনাদের থেকে থাকে, সেগুলি এই মুহূর্তে ত্যাগ করুন, তা না হলে প্রবল সমস্যার মধ্যে কিন্তু আপনারা পড়ে যেতে পারেন। কারণ কেতুও কিন্তু আছে আপনাদের ফার্স্ট হাউসে। এবার আমরা ওভারঅল আলোচনা করব। ইন শর্ট, আপনাদের প্রথমেই আলোচনা করতে চলেছি চাকরিজীবীদের নিয়ে। আগেও বলেছি, আবারও বলবো, চাকরিজীবীদের কিন্তু এ মাসে 16 তারিখের আগে পর্যন্ত সময়টা ভালো। ভালো বলতে নতুন চাকরিজীবী, চাকরির জন্য যারা প্রার্থনা করছেন, বেকার যুবক যুবতী আছেন, তারা প্রচেষ্টা বৃদ্ধি করুন। 16 তারিখের আগে আপনারা নতুন কোনো চাকরি পেয়েই যেতে পারেন। আর আপনাদের 16 তারিখের পরেও কিন্তু যারা বর্তমান চাকরিজীবী আছেন, তারা যেমন কর্ম করবেন তেমন ফলাফল পাবেন। সূর্য, বুধ বা গুরুদেব, বৃহস্পতি বা মঙ্গলের যদি দশা মহাদশা চলে থাকে, তাহলে অবশ্যই কর্মজীবনে প্রমোশন পদোন্নতির যোগ পরিলক্ষিত হচ্ছে। তবে যদি শনির দশা মহাদশা চলে থাকে, কেতুরাহুর দশা মহাদশা চলে থাকে, তাহলে কর্মজীবন সম্পর্কে আমি আপনাদেরকে অত্যধিক সাবধান থাকার কথাই বলবো। হ্যাঁ, যারা ডিফেন্স বা যারা রিয়েল এস্টেট বা যারা আর্মি বা পুলিশ এই লাইনে আছেন, যারা আইটি সেক্টরে আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ। এমনকি যারা শিক্ষক শিক্ষিকা আছেন, ব্যাংকিং সেক্টরে কাজ করেন, ফিনান্সিয়াল সেক্টরে কাজ করেন, স্পিরিচুয়াল গুরু, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, তাদের জন্যও কিন্তু সময়টি ভালো থাকতে চলেছে। বিজনেসের জন্য সময়টি কিন্তু মধ্যম প্রকৃতির। আমি আপনাদেরকে বলবো, এই সময় যতটা অর্থকে ব্যয় করা থেকে নিজেদেরকে বিরত রাখা যায়, যেমনটি চলছে তেমনটি চলতে দিন, নতুন কোনো কিছু যেন করতে যাবেন না, সময়টি কিন্তু তার জন্য একদমই শুভ নয়। পার্টনারশিপে যারা বিজনেস করছেন, তাদেরকে কিন্তু সবথেকে বেশি সচেতন থাকার প্রয়োজন আছে। পার্টনারের সাথে বনিবনা হতে সমস্যা দেখা দিতে পারে, পার্টনারের স্বাস্থ্যভঙ্গ হতে পারে, স্বামী স্ত্রী আপনাদেরও স্বাস্থ্যভঙ্গ হতে পারে। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে বলবো, ব্যবসায়ী কোনো ঝামেলা কোর্ট পর্যন্ত কিন্তু গড়িয়ে যেতে পারে, খুব সাবধান থাকবেন এই সমস্ত বিষয়ে। যানবাহন চলাচল, সম্পত্তি ক্রয় বিক্রয়, ভাগ্য আপনাদের ভালো থাকছে। যদি শনি আপনাদের জন্মচক্রে শুভ হয়ে থাকে এবং শনির যদি দশা মহাদশা আপনাদের না চলে থাকে 12 তারিখের আগে পর্যন্ত, 12 তারিখের পর যেহেতু শনির ঢাইয়া শুরু হয়ে যাবে, সুতরাং যানবাহন চলাচল, সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য 12 তারিখের পরের সময়টা একদমই কিন্তু শুভ নয়। যারা কলেজ লেভেলের নিচে পড়াশুনো করছেন, অর্থাৎ স্কুল কলেজে পড়াশুনো করছেন, তাদের জন্য বলবো, পড়াশোনায় কিন্তু মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। মনে রাখবেন, এই শিক্ষাই কিন্তু আপনাদের ভবিষ্যৎ জীবনের ব্যক্তিত্ব তৈরির হাতিয়ার। আর আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার হাতিয়ারটি জং ধরা হোক, সেটি যতটা ধারালো হবে ততই কিন্তু আপনাদের ব্যক্তিত্বে শান বৃদ্ধি পাবে। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা জয়লাভ করতে পারেন। উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময়টি ভালো, অর্থাৎ ইউনিভার্সিটি লেভেলে বেসরকারি কোনো কোর্স করতে চান, প্রাইভেট কোনো কোর্স করতে চান, তার জন্য সময়টি ভালো। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে চান, তার জন্য কিন্তু সময় ভালো থাকছে। এবার আমরা যদি প্রেমিক প্রেমিকাদের দিক থেকে দেখে নিই, তাহলে দেখব আপনাদের জন্য কিন্তু সময় সুযোগ খুব একটি শুভ নয়। বিশেষ করে 12 তারিখের আগে পর্যন্ত আপনাদেরকে অবশ্যই একে অপরের প্রতি ভাব ভালোবাসা, বন্ধন, সহচর্য এগুলো বৃদ্ধি করতে হবে। অন্তত সম্পর্ক মজবুত না করতে পারলেও দুর্বল যেন করবেন না। রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। শুধু প্রেমিক প্রেমিকা নন, স্বামী স্ত্রী যারা আছেন তাদেরকেও বলছি, মতানৈক্য, মতবিরোধ এগুলি কিন্তু মাথা ছাড়া দিতে পারে। সন্দেহবাতিক হলেই কিন্তু ক্ষতি, সম্পর্কের দুর্বলতাই বৃদ্ধি পাবে অযথা, অন্যথায় কিন্তু আর কিছুই নয়। এ সময় সন্তান সন্ততিদের সাথেও আপনাদের সম্পর্কের অবনতি, তাদের সাথে সম্পর্কের উন্নতি করবার চেষ্টা করুন। তারা অসৎসঙ্গে চলে যেতে পারে আর তারা কিন্তু মুখে মুখে তর্কও করতে পারে, খুব সাবধান থাকবেন এ সমস্ত বিষয়ে। আর আপনাদের যদি পারিবারিক দিকটি দেখা যায়, এটি নির্ভর করছে আপনার জন্মছকের উপরে ভালো যাবে না খারাপ যাবে। দেখুন, যদি গুরুদেব বৃহস্পতির দশা মহাদশা চলে থাকে, তাহলে কিন্তু আপনাদের পারিবারিক জীবন ভালোই কাটবে। কিন্তু যদি গুরুদেব বৃহস্পতির দশা মহাদশা চলে না থাকে, তাহলে কিন্তু পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বিশেষ করে 12 তারিখের পর যখন শনির ঢাইয়া শুরু হয়ে যাবে, খুব সাবধান, না হলে কিন্তু আপনার আত্মীয় স্বজনরা আপনার সঙ্গে দূরত্ব বজায় রেখেই চলবে, ডিস্ট্যান্স মেনটেন করবে, যার কারণে আপনি কিন্তু একাকী হয়ে পড়তে পারেন এবং দুর্দশাগ্রস্ত হয়ে পড়তে পারেন। ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি আসতে পারে। মুখনিসৃত বাণীর মাধ্যমে আপনি আপনার কাছের মানুষজনদের শত্রু বানিয়ে ফেলতে পারেন। তবে হ্যাঁ, ভাই বোনেদের সাথে সম্পর্কের উন্নতি, বন্ধুবান্ধবদের সাথে সম্পর্কের উন্নতি, দাদা দিদি মামার বাড়ির সাথে সম্পর্কের উন্নতি, কাকা কাকিমাদের সাথে সম্পর্কের উন্নতি, তাদের দ্বারা আপনারা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি লাভবান এই সময় কিন্তু নিশ্চিতভাবে হবেন।
এইবার যদি আমরা দেখি তাহলে আরও কয়েকটি স্পেসিফিক জিনিস আপনাদের জানিয়ে রাখি। যেমন দীর্ঘযাত্রায় আপনারা লাভবান হতে চলেছেন, এই সময়ে যারা জাদু তন্ত্র মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করতে চান, বিদেশি ভাষা শিখতে চান, তাদের জন্য সময় সুযোগ খুব ভালো। পুরো মাসটি জুড়েই কিন্তু আপনার মাইন্ড রোম্যান্টিক মুডে থাকতে চলেছে। তবে যারা বিবাহিত তারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যেন যাবেন না, সেরকম যোগাযোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি বা মনিটারি গেন আপনারা কিন্তু এই সময় করতেই পারেন, সুযোগ পেলে, সুযোগ হাতছাড়া যেন করবেন না। ওভারঅল কিন্তু রোগঋণ শত্রু নিয়েও কিন্তু আপনাদের খুব একটা টেনশন এ মাসে নেই। তবে হ্যাঁ, স্বাস্থ্য একটু ভোগাতে পারে, কারণ আপনাদের ফার্স্ট হাউসে কেতু আছে, মঙ্গলের দৃষ্টি পড়ছে, রাহুর দৃষ্টি পড়ছে, যার কারণে আমি আপনাদের স্পেসিফিক্যালি বলবো 12 তারিখের পর বিশেষ করে শরীরের দিকে অতিরিক্ত খেয়াল রাখুন। ব্রহ্মকালীন মুহূর্ত 4:30 থেকে 5:30, এর মধ্যে ঘুম থেকে উঠুন, উঠে সকাল সকাল খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটুন, প্রভূত পরিমাণে উপকার আপনারা নিশ্চিতভাবে পাবেন। প্রতিকার স্বরূপ প্রথমেই আপনাদের বলবো রাশির অধিপতি শুক্রাচার্যের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ, এটি প্রতিদিন 108 বার করে জপ করবেন। আর স্ক্রিনে তো আপনারা নবগ্রহ বীজ মন্ত্র দেখতে পাচ্ছেন, পারলে 9টি গ্রহকেই শান্ত রাখার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্রই প্রতিদিন 108 বার করে জপ করুন না, বেটার পরিণাম আপনারা পাবেন। আর দেখুন, আপনাদের কিন্তু অবশ্যই এ মাসে রাহু কেতুর প্রতিকারও করার প্রয়োজন আছে। রাহু কেতু দীর্ঘ 18 বছর পর রাহু আপনাদের 7th হাউসে, কেতু আপনাদের 1st হাউসে প্রবেশ করেছে। এখানেই কিন্তু রাহু কেতু থাকবে 2023 সালের 30শে সেপ্টেম্বর পর্যন্ত। আর রাহু কেতু আপনার জীবনকে 1.5 বছরে কীভাবে প্রভাবিত করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও আমাদের চ্যানেলে আগে থেকেই আপলোড করা আছে, সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন। রাহুর প্রতিকার স্বরূপ রাহুর বীজমন্ত্র, কেতুর বীজমন্ত্র আপনারা করতেই পারেন। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে কিন্তু রাহুর বসবাস, বাড়ির দক্ষিণ পশ্চিম কোণটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, টয়লেট ওয়াশরুম যেন রাখবেন না, আবর্জনা ফেলবেন না। বাড়ির যিনি গৃহকর্তা তার কিন্তু শরীরে মাথায় আঘাত লাগতেই পারে। আর রাহুকে আরও শুভ করার সবথেকে বেটার উপায় হচ্ছে আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি করা, বাস্তবের মাটিতে পা রাখা, দিবাস্বপ্ন না দেখা, রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন ছেড়ে দেওয়া, শর্টকাট না নেওয়া, কঠোর কায়িক পরিশ্রম করা। আর কেতু কিন্তু আমাদের বাড়ির প্রতিটি জয়েন্টে থাকে, দুটি দেওয়ালের যে জয়েন্ট, দুটি পাইপের যে জয়েন্ট, আর সেই জায়গাগুলিতেই দেখবেন বেশি ময়লা জমে, ঝুল জমে, ওই জায়গাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজের চরিত্রকে কলঙ্কমুক্ত রাখুন। কেতুর সবথেকে বেটার পরিণাম এটাই, বেটার উপায় এটাই, নিজের চরিত্রকে কলঙ্কমুক্ত রাখা। এগুলি পালন করুন, দেখবেন এ মাসটি আপনাদের এক প্রকার বেশ কাটবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করতে যেন ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।